তারাও অ্যাপাচিতে, আমিও অ্যাপাচিতে। লেটস রাইড। Guys, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, আর একটা ইনফরমেটিভ ভিডিও। গাইস, কারণ আজকে তোমরা জানো আজকে ডেটে দাঁড়িয়ে মানে অনেক বেশি পুলিশি চালান থেকে শুরু করে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। বাট তারা কি আদৌ কোনো নিয়ম মানছে নাকি শুধু সেটা আমাদের উপরে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। সোলো মোশনে সেটা দেখো। আর আজকে আমি যে বাইকটা রাইড করছি এটা ইয়ামা কোম্পানির একটি জনপ্রিয় বাইক, ইয়ামা আর15 533S। তো এটা আমার একটা পুরনো ভিডিও ক্লিপ ছিল, সেখান থেকে আমি তুলে এখানে দিচ্ছি। আর আজকে ভিডিওটা একটু ইনফরমেটিভ, গাইস। আর ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তারপরে তোমরাও কমেন্ট করো, তোমাদের ওপিনিয়নটা অবশ্যই শেয়ার করো। সো গাইস, দেখতেই পেলে এই দুজন পুলিশ অফিসার, তারা কিন্তু একটা বাইকে দুজন যাচ্ছিল এবং তাদের তারা হেলমেট পরেছিল, এই একটা ভালো পয়েন্ট তাদের। আর তাদের এই ফুটেজটা আমার যখন ছিল, দেখো তখন তাদের হয়তো পেপার ওকে ছিল, বাট আজকের ডেটে যখন এত রুলস রেগুলেশন হাই হয়ে গেছে, আমার একটা জিনিসই দেখা, তারা কি কতটা কি ফলো করছে রুলস রেগুলেশন সেটাই তোমাদেরকে চেক করব। আসলে তোমরা হয়তো ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবে না, দেখবে যে দুটো পুলিশ অফিসার হেলমেট পরে গেছিলো, সব কিছু নিয়ম পালন করে রেখেছিল, গাড়িতে নাম্বার প্লেটও ছিল, বাট এই জিনিসটা এখন অবধি ঠিক আছে। তো আমি যখন এম পরিবহন অ্যাপে তাদের নাম্বারটা দিয়ে সার্চ করলাম গাইস, তখন কি দেখলাম জানো? একবার দেখে নাও। আজকের এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য গাইস, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক এই কথাটা যেরকম সত্য। আবার অনেক পুলিশ অফিসার আছে যারা গাইস নিয়ম কিন্তু খুব সহজেই ভেঙে দেয়। আমি তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যখন পুলিশ রুলস ব্রেক করে তখন কী হয়। ইভেন আমি তো একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, তার তো গাড়ির নাম্বার প্লেটও ছিল না, মানে কোনো কিছুই ছিল না, সে আমাকে বলছে তার নাকি একটু প্রবলেম ছিল, তো এইসব এক্সকিউজ দিচ্ছিল অন ক্যামেরায়। ওই ভিডিওটাও রয়েছে, যারা জানো না তারা আমার চ্যানেলে ঢুকো, দেখতে পাবে। আর এই যে পুলিশ অফিসার, দেখো আমি আগেও বলছি এখনও বলছি, ভিডিওটা ছিল আজ থেকে 1.5 বছর আগে, আজকে আমি এপ্রিল মাস, আজকে ডেটে যখন সার্চ করেছি এম পরিবহনে, তাদের কিন্তু গাড়ির পেপার তো ওকে ছিল না গাইস, যেটা আমি একদম প্রুফ হিসেবে তোমাদেরকে দেখলাম। তাও কিন্তু তারা বাইক রাইড করছে, তা তারা পুলিশের হচ্ছে সবথেকে বড় কথা, তাই তাদেরকে কেউ চেক করে না, এগুলো জানা উচিত সাধারণ মানুষের। তো আমি মনে করলাম আমি তোমাদেরকে জানিয়ে দিই। দেখো এগুলো জানাতে তো কোনো ক্ষতি নেই, অ্যাকচুয়ালি এগুলো যেরকম জানাতেও ক্ষতি নেই, আর এগুলো জানলে তোমাদেরও লাভ, কারণ অনেক পুলিশ অফিসার আছে কোনো কথা না শুনে তোমাদের ওপরে আমাদের ওপরে ফাইন করে দেওয়ার সুযোগ করে। ঠিক ওটাও যেরকম বেঠিক, এটাও কিন্তু গাইস বেঠিক। অনেকে হয়তো গাইস এবার আমার এই ভিডিওটা দেখে আমাকে বলতে পারো যে বাইক, তুই যে ইয়ামা R15 বাইকটা চালাচ্ছিস তার নাম্বার প্লেট কোথায়, ব্যাক সাইড ফ্রন্ট সাইডে? অ্যাকচুয়ালি বলে দিই, এই গাড়িটা কিন্তু গাইস আমি একদম শোরুম থেকে নিয়ে এসেছিলাম, আর রিভিউ করছিলাম, এটা অনেক পুরোনো একটা ভিডিও। তো আমি জাস্ট এই ভিডিওটায় ভয়েস ওভার করে এই ভিডিওটা ইউজ করছি, মানে আমি ভিডিওটা বানাচ্ছি। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার একজন বন্ধু যে সুইগিতে কাজ করে, সে একটি ডেলিভারি দিতে গেছিলো, তো সে যখন ফিরছিল ডেলিভারি দিয়ে, তার কাছে সব ছিল, ডকুমেন্টস থেকে শুরু করে কাগজপত্র সব ছিল। তাকে কয়েকজন পুলিশ অফিসার ভেতরে মানে তার সাইডে করে ভেতরে ঢুকিয়ে দেয় এবং তার কাছে ফাইন চায়। কোনো কিচ্ছু না গাইস, কোনো কিচ্ছু না, শুধু হাই স্পিডিংয়ের জন্য নাকি তাকে ফাইন করছে, সে কিন্তু ওখানে কোনো হাই স্পিডও করেনি, কিছুই করেনি। তো এই কিছু কিছু পয়েন্টে, কারণ অ্যাকচুয়ালি গাইস এখনকার যে পুলিশের অবস্থা, তারা চোর তো ধরতে পারছে না গাইস, বাইকারদের ওপরে তারা অ্যাটাক করা স্টার্ট করেছে। তো আমি প্রত্যেকটা ভাইদের বলবো যারা বাইক রাইডার বা বাইক চালাও, যদি তোমার কাছে পেপার্স সব ওকে থাকে, আর ওকে থাকে না ওকে রাখার চেষ্টা করো, আর হেলমেট পরো অবশ্যই, আর সেফটি গিয়ার নিয়ে নাও, যদি সেফটি গিয়ার নাও থাকে যে জিনিসগুলো দরকার, রাইডিং শুজ, তারপরে শুজ নাও, নর্মাল একটা ভালো কোম্পানি বুট, হেলমেট, গ্লাভস, এগুলো পরে বাইক চালাও, সুস্থ থাকো। আর কোনো পুলিশ যদি তোমার সাথে বদমাইশি করে অবশ্যই প্রোটেস্ট করো, চোখে চোখ রেখে কথা বলো। কিন্তু হ্যাঁ, আমি এখান থেকে আবারও বলছি, কলকাতা পুলিশের এমন কিছু কিছু স্টাফ আছে যারা সত্যি খুবই ভদ্র আর যারা নিয়মকে খুব মেনে চলে, আর কিছু কিছু পুলিশ আছে গাইস, তাদের তো আমি তোমাদের গিরগিটির রং দেখিয়ে দিলাম আজকে। তো এখান থেকে আমি পুলিশকে একটা দিক থেকে, আমি দেখো পুলিশেরও দুটো রূপ হয়, তাদের একটা রূপকে আমি এক্সপোজ করে দিলাম, দ্যাটস ইট। ওই যে আর একটা পুলিশ বিনা হেলমেটে যাচ্ছে, OG, that the holy.